আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছভর্তি পরীক্ষা নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই আপডেটটি হচ্ছে গুচ্ছের উপাচার্যদের সভা চলতি সপ্তাহে। গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আগামী বুধবার 7 সেপ্টেম্বর সভা করবেন। এই সভায় ওইমারে বৃত্ত বরাদ্দ ভুল হওয়া শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে সকল শিক্ষার্থী ওএমআর শিটে বৃত্ত ভরাট নিয়ে ভুল করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই সভা আয়োজন করা হবে। কোন ওএমআরগুলো ঠিক করা হবে এবং কোনগুলো ঠিক করা হবে না সে বিষয়ে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সূত্র আরও জানায় যে সকল শিক্ষার্থী পরীক্ষার হলে ভুলক্রমে বৃত্ত ভরাট করেনি তাদের ওএমআরগুলো ঠিক করে দেওয়া হতে পারে, তবে যারা একবার বৃত্ত ভরাট করে কাটাকাটি করে আবার বৃত্ত ভরাট করেছেন তাদেরগুলো ঠিক করা হবে না। যাদের ওএমআর ঠিক করা হবে তাদের প্রাপ্ত নম্বর পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে ডাবল বৃত্ত ভরাট করেছে, আবার অনেকে একবার বৃত্ত ভরাট করে সেটি কেটে পুনরায় বৃত্ত ভরাট করেছে, এই ওএমআরগুলো ঠিক করা হবে না। তিনি আরও বলেন, যারা অনিচ্ছাকৃতভাবে বৃত্ত ভরাট করেনি সেই ওএমআরগুলো ঠিক করে দেওয়া হতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 7 সেপ্টেম্বরের সভায়। সব উপাচার্যরা যে মত দেবেন সেটি চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। জানা গেছে রোল এরর এবং সেট বা সাবজেক্ট কোড এররের কারণে ক ইউনিটের 1551 জনের, বি ইউনিটে 48 জনের এবং গুচ্ছের সি ইউনিটে 36 জনের খাতা বাতিল করা হয়। এর আগে 30 জুলাই দেশের 19 কেন্দ্রের 57টি ভেনুতে একযোগে গুচ্ছের ক ইউনিটের, 13 আগস্ট মানবিক অনুষদ ভুক্ত বি ইউনিটের এবং 20 আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ক ইউনিটে 85,582 জন, বি ইউনিটে 48,106 জন এবং সি ইউনিটে 23,228 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাশ করেছেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই গুচ্ছভর্তি পরীক্ষার সভা খুব শীঘ্রই হবে, তখন এই গুচ্ছভর্তির বিভিন্ন আপডেট তথ্য এবং গুচ্ছের সবাই যে সিদ্ধান্ত আসবে তা নিয়ে বিস্তারিত আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।